হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রত্যয়। আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে বাংলাদেশ থেকে পেপ্যালের ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করবেন। তো শুরু করা যাক। প্রথমে আপনারা টেক্সট নাও এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো প্লে স্টোরে এই সফটওয়্যারটি আপনারা পাবেন না, এই জন্য আমি ডিসক্রিপশনে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পর এখানে সাইন আপ করে নেবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, তো আমি এখানে লগ ইন করে নিব। তো লগ ইন করা আমার হয়ে গেল। এখন এখানে লগ ইন করার পর আপনারাও সাইন আপ করার পর এরকম একটি নাম্বার পাবেন। তো এটি ইউএসএন নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনারা পেপ্যাল অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করতে পারবেন। তো আপনাদেরও এক একজনের এক এক রকম নাম্বার দিবে অ্যাকাউন্ট খোলার পর। আপনারা যে কোনো ব্রাউজার থেকে paypal.com-এ সার্চ করবেন। তো সার্চ করার পরে এরকম একটি পেজ আসবে, ইমেল পাসওয়ার্ড। তো এখান থেকে আপনারা সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপ ক্লিক করার পর এখানে পার্সোনাল আর একটি বিজনেস অ্যাকাউন্ট শো করবে। তো আপনারা পার্সোনালে টিক দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। তো তারপর এরকম একটি পেজ আসবে যেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর আপনারা যে ইমেল দিয়ে অ্যাকাউন্টে খুলবেন সেই ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো এখানে যেসব ইনফরমেশন চাবে এগুলো পূরণ করে দেওয়ার পর এখানে টিক চিহ্ন দিবেন, তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর নেক্সটে যাওয়ার পর এরকম আরও একটি পেজ আসবে যেখানে স্টেট অ্যাড্রেস, সিটি, জিপ কোড, তারপর ফোন নাম্বার চাবে। তো স্টেট অ্যাড্রেস আপনারা এই স্টেট অ্যাড্রেস, তারপর সিটি, তারপর জিপ কোড, মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের জন্য আপনারা টেক্সট নাও থেকে যে নাম্বারটি পাবেন সেটি ব্যবহার করবেন, এবং জিপ কোড, মেলবোর্ন, এই সিটি, স্টেট, এই স্ট্রিট অ্যাড্রেস এইগুলোর জন্য আপনারা গুগলে ইউএস সিটি অ্যান্ড জিপ স্টেট অ্যাড্রেস এটি লিখে সার্চ করলে আপনারা র্যান্ডম ইউএস স্টেট অ্যাড্রেস র্যান্ডম লিস্ট, তো এরকম একটি ওয়েবসাইট পাবেন। তো এখানে ক্লিক করলে এরকম কিছু অ্যাড্রেস দেখতে পাবেন, এখান থেকে আপনারা যে কোনো একটি অ্যাড্রেস ব্যবহার করতে পারেন। তো আমি আমার অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রথম অ্যাড্রেসটি ব্যবহার করেছি, আপনারাও যেটি ইচ্ছা সেটি ব্যবহার করতে পারেন। তো প্রথম অ্যাড্রেসে 1236ST ST মেলবোর্ন, আর লাস্টের এটি হলো জিপ কোড। যেমনটি এখানে আমি প্রথমে স্টেট অ্যাড্রেস, সিটি, তারপর জিপ কোড এবং আমার সেই টেক্সট নাওয়ের মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতেছি। তো তার পরের স্টেপে আপনারা যে ইমেলটি ব্যবহার করবেন সেই ইমেলে একটি কনফার্মেশন মেল যাবে, সেখান থেকে আপনাদের ইমেলটি কনফার্ম করে নেবেন। ইমেল কনফার্ম করার জন্য আপনাদের একটি ইউএসএর নাম্বার চাবে। তো সেখানে আপনারা টেক্সট নাও থেকে যে নাম্বারটি পাবেন সেই নাম্বারটি ব্যবহার করবেন। তো ওই নাম্বারটি ব্যবহার করার সময়, মানে ব্যবহার করার সময় আপনারা যখন আবার পরের ধাপে যাবেন, তো সেই নাম্বারটি ভেরিফাই চাবে। ভেরিফাইয়ের জন্য আপনাদের এই টেক্সট নাওয়ে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। যেমনটি দেখছেন আমার পেপ্যাল থেকে সেই টেক্সট নাও অ্যাপে ভেরিফিকেশন কোড চলে এসেছিল। তারপর ভেরিফাই নাম্বার দিয়ে আমার পেপ্যাল অ্যাকাউন্টটি ভেরিফাই করে ফেলছিলাম। তো এভাবে আপনারা ইউএসএর নাম্বার, ইউএসএর অ্যাড্রেস, জিপ কোড, স্টেট এইগুলো দিয়ে বাংলাদেশ থেকেই এখন খুব সহজেই পেপ্যালের অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তো আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন। আমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে বুঝালাম, কারণ আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। তো একই আইপি অ্যাড্রেস থেকে বেশি অ্যাকাউন্ট খুললে আমার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে, এই কারণে আপনাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে বুঝালাম। যদি বুঝতে সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনাদের আমি চেষ্টা করি সবসময় শর্টে সহজে তাড়াতাড়ি বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।